দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হলো লক্ষ্মী পুজোর তোড়জোড়। কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। যশ, ধন, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরি কথাটির অর্থ কে জেগে আছো? হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তারই ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী। ঘাটালের কুমোরটুলির দোকানে দোকানে সারি সারি লক্ষ্মীর মূর্তি সাজিয়ে বিক্রয় করা হচ্ছে। মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যাওয়ার জন্য ভিড় বাড়ছে দোকানগুলিতে। লক্ষ্মী পূজার জন্য ফলমূল শাকসবজির দামও বেশ ঊর্ধ্বমুখী ঘাটালে। আজকে ছিল কালকে দিয়ে গেল না একদম।